আমার বাচ্চারা সহজে এই মাছটা একদমই খেতে চায় না, যখন এই মাছটা ওদেরকে দিব ওরা বেছে বেছে এটাকে ফেলে দেয়। আর আমার কাছেও ভয় লাগে যদি এখান থেকে কোনো একটা মাছের কাঁটা ওদের গলায় বাজে, অনেক সময় কিন্তু একটু সাইজে বড় মাছও এগুলোর মধ্যে থাকে। তো আমি ছোট কাচকি মাছগুলোকে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিছি। এই কাচকি মাছটা আমি সবসময় এইভাবে আমার বড় ছেলেকেও দিতাম, খুব পছন্দ করতো এবং মাছটা খাওয়া হতো, আর এখন ছোট ছেলেকেও দিচ্ছি। শুধু দুই ছেলের জন্যই করছি না, আমরা আমাদের জন্যও করব, তাই একটু বেশি করে নিছি। আর পরে একটা ব্লেন্ডারে নিয়ে নিছি, কিছু গ্রিন চিকপিস দিচ্ছি। আমি যা যা দিব এগুলো দিলে অনেক ভালো লাগে, অনেকটা মনে হবে যে বড়া খাচ্ছে বাচ্চারা বা বড়ার মতো টেস্ট হয়। একটা পেঁয়াজ দিয়েছি আর একটা কাঁচামরিচ, কারণ হচ্ছে এই কাঁচামরিচে অনেক ঝাল। তারপর হচ্ছে রসুন দিলাম একটার মতো, আর কিছু হচ্ছে ক্যারোট, টমেটো, একটা টমেটো দিয়েছি, একটা ক্যারোট দিয়েছি ছোট ছোট টুকরো করে। এখন এগুলোকে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার সময় যদি মনে হয় যে একটু পানি দরকার, তাহলে একটু পানি দিতে হবে। যেমন আমার কাছে মনে হচ্ছে একটু পানি দিতে হবে, যেহেতু অনেক কিছু ছিল, শুধু মাছ হলে এতক্ষণে ব্লেন্ড হয়ে যেত। তা আমি এখানে হচ্ছে আবার একটু পানি দিয়ে দিব। প্রথমে অল্প অল্প করে দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু বেশি লিকুইড হয়ে যাবে। যতটুকু দরকার ওইটুকুই দিলে ভালো। যদি বেশি পানি পড়ে যায় বা লিকুইডটা বেশি হয়ে যায় তাহলে সেটারও একটা ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। ব্লেন্ডার হয়ে গেছে খুব সুন্দরভাবে, খুব যে একদম স্মুথ করতে হবে সেটাও না, একটু দানা দানা থাকলেও সমস্যা নেই, বাচ্চারা খেতে পারবে। তো আমার যে সব করা শেষ, এখান থেকে আমি অর্ধেক পরিমাণ উঠিয়ে ফ্রোজেন করে রেখে দিব। আমি সবসময় এমনটাই করি, একটু বেশি করে করি, যেদিন করি কিছুটা হচ্ছে আমি একদিন খাই আর কিছুটা আরেক দিনের জন্য ফ্রোজেন করে রেখে দিই। যখন মনে হয় যে বাচ্চাদের আজকে একটা কাঁচকি মাছ বা কোনো মাছ দিতে হবে, সেদিন আমি বের করে আবার সেটা তৈরি করি। তো এখন হচ্ছে আমি রাইস পাউডার দিয়ে দিচ্ছি। এই সময় যদি আপনাদের কাছে মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে, তো আপনারা বেশ কিছু রাইস পাউডার দিতে পারেন। আর আমি এমনিতেও দিচ্ছি, কারণ রাইস পাউডারটা দিলে একটু ক্রিসপি হবে বা এই বাইন্ডিংটা একটু ভালো হবে। তারপর হলুদ, আর আপনারা যদি ঝাল খেতে চান তো মরিচ পাউডার দিবেন, যেহেতু বাচ্চার জন্য আমি মরিচ পাউডার দিই নেই। আর একটু জিরা, একটু ধনিয়া পাউডার দিয়েছি। আর এখন হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, দ্যাটস ইট। আর কিছু এখানে লাগবে না, সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। লবণটা শেষের দিকে দিচ্ছি, তার কারণ হচ্ছে অনেক সময় লবণ আগে দিলে একটু পাতলা হয়ে যায়, মানে পানি ছেড়ে দেয়, তাই একদম শেষের দিকে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি করে, আপনারা ব্লেন্ডারের সময় দিতে পারেন, কিন্তু আমার কাছে ফ্রেশ কুচি করাটা ভালো লাগে। সব কিছু তো রেডি হয়ে গেছে, এখন শুধু ভাজার পালা। আর ভাজার সময় আমি অল্প তেল নিচ্ছি, ডুবা তেলও ভাজতে পারেন, বেশি তেলও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে এই তেলই হয়, বা আমি এইভাবেই করি সব সময়, খুব বেশি একটা তেল ব্যবহার করি না, লাগলে পরে আবার একটু দিয়ে নিব। আপনারা হাত দিয়ে কাজটা করতে পারেন, আমি চামচ দিয়ে করতেছি, হাত জড়াতে যাচ্ছে না, কারণ যে কোনো শেপই এটা হয়, এমন না খুব সুন্দর একটা শেপ দিতে হবে, আমার কাছে এই শেপটাই ভালো লাগে। একটা সাইড যখন ভালোভাবে হয়ে গেছে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। যদি প্রথম সাইডটা ভালোভাবে না হয়, উল্টাতে গেলে কিন্তু ভেঙেও যেতে পারে। এই যে এখন আমার কাছে মনে হচ্ছে আরেকটু তেল দিলে ভালো, তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন আপনাদের জন্য একটা বোনাস টিপস, আর সেটা হচ্ছে আমরা যখন এই টাইপের মাছ, শুটকি বা এমন গন্ধ জাতীয় কিছু করি, বা যে কোনো ভর্তা বা এমন কিছু যা ব্লেন্ডার স্মেল হতে পারে, নষ্ট হতে পারে, ক্ষেত্রে আমি যেটা করি, প্রথমে একটু বেসিক ক্লিন করে নিই পানি দিয়ে, তারপরে গরম পানি নিয়ে আর হচ্ছে ডিশ ওয়াশার দিয়ে, মানে ডিশ ওয়াশার যে লিকুইড ওইটা দিয়ে এখন এটাকে আমি আবার একটু ব্লেন্ড করে নিব। তাহলে যে ব্লেন্ডারের ব্লেডের মধ্যে লুকিয়ে থাকে চিপায় চাপায়, ওইগুলো সব বের হয়ে আসে। এই যে পানিটা লেগেছিল এটা কিন্তু আমি একটু ড্রাই করে দিচ্ছি, যাতে করে এই পানিটা আবার মেশিনের ভিতরে চলে না যায়, নষ্ট হয়ে যেতে পারে ব্লেন্ডার। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করলে একদম ব্লেন্ডার ভালোভাবে ক্লিন হয়ে যায়, কারণ ব্লেডের আশেপাশে কিন্তু চিপে চাপায় লেগে থাকে অনেক খাবার। এখন এটার মধ্যে কোনো গন্ধ থাকবে না, একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। পরে আমি এটাকে নিচের থেকে খুলে আলাদা করে আবার ভালো করে একটু স্পঞ্জ দিয়ে ক্লিন করে নিব। তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, খুবই ইজি, প্লাস হচ্ছে এটা খুবই কাজের একটা টিপস।
আমি আবার পরে নিজের পাটটা খুলে আলাদা করে ক্লিন করব। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু ক্লিন হয়ে গেছে, না করলেও চলবে আর ক্লিন, বাট হাতে একটু ঘষা দিয়ে ক্লিন না করলে আবার মনে মানে না, পরে এটা করে ফেলবো। শুধু টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা শেয়ার করতে করতে এখান দিয়ে হচ্ছে আমার মাছের ভাজাটাও হয়ে গেছে। তো এটাকে বলি হচ্ছে আমরা কাচকি মাছের বড়া। তো এভাবে করে দিলে বাচ্চারা খুব ইজিলি খায়, আর এত টেস্টি হয় যে ওরা মানে খেতেই থাকে। তো এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবং বড়রাও খুব পছন্দ করে, দেখা যায় ভাতের সাথে বা খালি এমনি নাস্তা হিসেবে খেতে পারে, খুব খুব টেস্টি। প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন, আর বাচ্চা যদি কাচকি মাছ খেতে না চায় তাহলে এভাবে করে দেখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।